আসসালামু আলাইকুম, বিডি ইনফরমেশন বাই ফয়সাল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে চলে আসলো আপনাদের জন্য। বাণিজ্যিক মন্ত্রণালয় বাংলাদেশ চা বোর্ড এবং বাংলাদেশ চা বোর্ড নিয়ন্ত্রিত বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট প্রকল্প উন্নয়ন ইউনিট এর নিম্নবর্ণিত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য প্রাকৃত বাংলাদেশের নাগরিকদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নাম বেতন স্কেল, জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা। ফোরম্যান 12,500 টাকা হতে 12,500 টাকা হতে 30,230 টাকা। 11 নম্বর গ্রেড একজন ন হবে প্রযুক্তি বিষয়ে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা প্রাপ্ত হইতে হবে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বিষয়ে ডিপ্লোমা সহ অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। সিনিয়র মেকানিকার 10,200 টাকা হতে 10,200 টাকা হতে 24,680 টাকা। 14 নম্বর গ্রেড একজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস, সংশ্লিষ্ট বিষয়ে ড্রাইভিং এবং মেকানিক্যাল কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর 9,300 টাকা হতে 22,490 টাকা। 16 নম্বর গ্রেড দুজন হবে বাংলা ইংরেজিতে টাইপিং যথাক্রমে 15 এবং 20 গতি সম্পূর্ণ এসএসসি পাস হইতে হবে। গাড়ি চালক 9,300 টাকা হতে 22,490 টাকা। 16 নম্বর গ্রেড একজন হবে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে ভারী মাধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোনো সরকারি বা স্বায়ত্তশাসিত অথবা প্রতিষ্ঠান বা বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকিতে হইবে। কার্পেন্টার 9,300 টাকা হতে 22,490 টাকা। 16 নম্বর গ্রেড একজন হবে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে কাজের সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কাজের বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। 8,500 টাকা হতে 20,570 টাকা। 19 নম্বর গ্রেড একজন হবে এসএসসি বা সংশ্লিষ্ট বিষয়ে মানে কারিগরি প্রশিক্ষণ সুস্বাস্থ্যের অধিকারী হইতে হবে। চেনম্যান 8,250 টাকা হতে 20,010 টাকা। 20 নম্বর গ্রেড একজন হবে অষ্টম শ্রেণী পাস, পরিশ্রম করতে ইচ্ছুক হইতে হবে। মালি 8,250 টাকা হতে 20,010 টাকা। অষ্টম শ্রেণী পাস হতে হবে কোনো সরকারি অফিস অথবা প্রতিষ্ঠা বাণিজ্যিক প্রতিষ্ঠানের অধীনে বাগান পরিচালনার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকিতে হইবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন, ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।